জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্সের কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। হাফিজ সোহুল আহমদ উসমানীকে সভাপতি ও হাফিজ শাহ আলম মোহনপুরীকে সাধারণ সম্পাদক ও আমিন আল মিফতাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দীন মুফতি হাবিবুর রহমান, খেলাফত মজলিস প্যারিস মহানগরের সভাপতি মাওলানা এম এম কাউসার আহমেদ, মাওলানা মুফতি সাদিকুর রহমান ও মাওলানা শরীফ আহমেদ। ফ্রান্স কেন্দ্রীয় জমিয়তের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। আর্তমানবতার সেবা, ইসলামিক তহজিদ, তামাদ্দুন রক্ষা ও ফ্রান্সের প্রতিটি শহরে জমিয়তের শাখা গঠন ও ফ্রান্স প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতাকরণের লক্ষ্যে সময়োপযোগী যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়। اللهم صل على رسولك محمد.